দেখুন, প্রথম তো টুইট এটা করা হয়েছে কি আমরা 15 দিন আগে এটা আশঙ্কা ছিল, যখনই উনি চারজন আইপিএসকে নিজের নিরাপত্তাতে নিয়ে এলেন তখনই আমার কাছে আশঙ্কা ছিল কি উনি একটা নাটক করবেন যাতে সিম্পাথি হাসিল করা হয়। কালকে আমরা আবার একটা ইয়ে করেছি কি মমতা ব্যানার্জি যে বলছেন কি ওনাকে মেরে দেওয়া হয়েছে, এ করা হয়েছে, তো সেখানে আমি চারটে ডিমান্ড রেখেছি। চারটে ডিমান্ড হলো কি দিদিমণিকে ফরেন্সিক ল্যাবরেটরি, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি যে আছে এখানে, সে ওনার গাড়িটা ইনকোয়ারি করুক কি ওনার গাড়িতে কি করে এই ধাক্কাটা লেগেছে, লোক মেরেছে না। সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এক্সপার্টকে দিয়ে সিএমএর কার এক্সামিন হোক। দ্বিতীয় বলেছি ইমিডিয়েট সাসপেনশন অফ অল দোজ পুলিশ পার্সোনাল অফ ডাইরেক্টর ডাইরেক্টরেট অফ সিকিউরিটি যারা ছিল তাদেরকে ইমিডিয়েট সাসপেন্ড করা উচিত। কেন মুখ্যমন্ত্রীর উপরে হামলা, এটা মুখ্যমন্ত্রী বলছেন, মানুষ বলছে না। তাহলে অত সিকিউরিটি যেখানে প্রায় 4,304 জন সিকিউরিটি থাকে সেখানে অত কী করে এই ঘটনাগুলো ঘটল? সাসপেন্ড জ্ঞানবান সিং অ্যান্ড বিবেক সাহায় এ টপ আইপিএস যারা ওনার সিকিউরিটি ইনচার্জ আছে। টিম অফ এমস হসপিটাল ডক্টরের টিম এসে ইনকোয়ারি করুক কি এই চোটটা কীভাবে লেগেছে, এইটা আমি ডিমান্ড করেছি। আরেকটা ডিমান্ড করলাম, আরেকটা কথা বললাম কি দিদিমণি বাংলায় সব হসপিটাল সুপার স্পেশালিস্ট করে দিয়েছেন, এসএসকেএম সুপার টুপার স্পেশালিস্ট হসপিটাল আছে, মুখ্যমন্ত্রী হসপিটালে ভর্তি হচ্ছে, এমআরআই করাবার জন্য 1 কিলোমিটার বাঙ্গুর হসপিটালে যেতে হচ্ছে। তাহলে ভাবুন কি কি সুপার টুপার স্পেশালিস্ট হসপিটাল আছে। এক ছাতায় ছতের তালায় যদি সমস্ত অ্যারেঞ্জমেন্ট না হয় তাহলে সুপার টুপার সুপার স্পেশালিস্ট হসপিটাল কী করে হল? টোটালি সন্দেহ প্রকাশ করছি, প্লাস মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হয়ে ফেল নিজের সুরক্ষা নিতে পারলেন না, সকাল উনার কথায়, অথচ ওখানে একটা মিডিয়া হাউস দেখাচ্ছে কি উনি গাড়িতে দাঁড়িয়ে আছেন গেটটা খুলে লোককে উইশ করছেন, উইশ নিচ্ছেন, পিছনে দ্বিবেদী যে সিকিউরিটি ওনার ঝুলে আছে গাড়িতে ও গেটটাও ধরে আছে, খেয়াল করেননি কি ওখানে লোহার পাইপ ওটা লাগানো আছে, তার জন্যে ওটা ধাক্কা লেগে ওনার চোখ লেগেছে। সেই জায়গা এমন একটা বিভ্রান্তমূলক উনি বয়ান দিচ্ছেন কি ওনাকে 4-5 জন ধাক্কা মেরেছে, তাতে প্রমাণ হচ্ছে কি আমার 10-15 দিন আগে যে আমি একটা ধারণা আমার মনে এসেছিল যখনই 4 জন আইপিএসকে নিজের সিকিউরিটিতে নিয়েছিলেন কি কোনো না কোনো উনি চক্রান্ত করবেন পাবলিসিটি নেওয়ার জন্যে কি ওনার উপরে হামলা হবে। আপনার মনে আছে সিপিএম যখন 2011 সালে ইলেকশন